সিরিয়ায় প্রাচীনতম একটি মসজিদের খোঁজ পাওয়া গেছে। দেশটির মধ্যাঞ্চলীয় হোমস শহরে প্রায় 500 বছরের পুরনো ওই মসজিদটির সন্ধান পাওয়া যায়। স্থানীয় প্রাচীন ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে গত মঙ্গলবার আরবাইন ওয়াল পুনর্গঠনের কাজ করার সময় শ্রমিকরা এটির সন্ধান পান। ওই প্রাচীন স্থাপত্য অবকাঠামোর পাথরগুলো সরানোর সময় প্রকৌশলীদের একটি দল মসজিদটির অস্তিত্ব খুঁজে পায়। প্রত্নতাত্ত্বিক ওই প্রকল্পে প্রাচীরের ধ্বংস হয়ে যাওয়া অংশ ও মসজিদ পুনর্গঠনের জন্য কাজ চলছিল। প্রকল্পে রয়েছে মসজিদের খিলান, বেজমেন্ট বা মূল ভিত্তি ও প্রতিরক্ষামূলক টাওয়ার পুনর্গঠনের কাজ। প্রকল্পের একজন প্রকৌশলী জানান, শহর প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে আরবাইন প্রাচীরও নির্মিত হয়েছিল। এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান হয় তারা প্রাচীর অবিকৃত রেখে ঐতিহ্য বজায় রাখার চেষ্টা করছেন। সিরিয়ার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, 1517 সালে ঘটে যাওয়া এক ভয়াবহ ভূমিকম্পে দেয়ালটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তীতে ইসলামী শাসনামলে একই ভিত্তির উপর মসজিদটি পুনর্নির্মাণ করা হয়। 840 মিটার দীর্ঘ এই দেয়ালটি হোমস শহরের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে একটি বিবেচনা করা হয়। নিউজ ডেস্ক, বায়ান্ন টিভি।